বান্দরবানত গ্রাহকলর সঞ্চয়ের হয় কোটি টাকা আত্মসাৎ করি অফিস বন্ধ করে দিয়ে সিসিডিআর নামক উগ্র এনজিও। আজিয়া দুপুরে সাইনবোর্ড তুলি লেবার সময় এনজিও অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ গ্রাহকল। বান্দরবানর গ্রাহক অলতন দৈনিক বিষ্টিয়াগুড়ি সঞ্চয় করতু সিসিডিআর নামের এই এনজিও। প্রায় 10 বছর ধরে 1600 গ্রাহকত্বন সংগৃহীত টিয়ার পরিমাণ হয় 1 কোটি টিয়া। শুক্রবার দুপুরে বান্দরবানর মারমা বাজার এলাকার অফিসত্বন সাইনবোর্ড খুলি লেবার খবর পাই জরোই গ্রাহকল। এ সময় তারা আটক করি রাখে সিসিডিআর 3 কর্মকর্তারে। সুমতি গর্গি সিসিডিআর 20 টিয়া 30 টিয়ার লোক সুমতি গর্গি গভর্নর হয় তারা হয়ে দেয়। 5 বছর চালানোর পর তোর কিছু লাভের অংশ দেওয়া হইব। লাভাংশ 5 বছর ভাড়া ইয়ার আরো 2 বছর ভাড়া ইয়ার 7 বছর ইয়ে 7 বছর ভাড়া ইয়ার আর টিয়া বসে দেওয়া নেই। তার অফিসের সাইনবোর্ড টাইনবোর্ড খুলি ফেলে ইয়ে সাইনবোর্ড খুলি তারপরে তার গভর্নর গভর্নর টিয়া তুলে প্রতি সপ্তাহে টিয়া তুলে টিয়া খুঁজিলে আর বইটে জমালি গুগল স্লিপ দিয়ে হাতে টিয়া দিম তো ইম টিম বহুত বার বাড়াবাড়ি হইবার পর এখন এই তারা ভালাই যার অফিসের সাইনবোর্ড টাইনবোর্ড খুলি আর তারা এখন 7 জন ধরে আর আটকাই এ নানার সমাধান দিয়ে যাওয়া হরি বই তারা তুল বুঝাইয়ে থাকি আর মেঘ সমিতি এসে ইবে ঘর 5 বছর লাভ দিব এত এত আর এবে আর কষ্ট করি এটা গো দুয়ে লাভ লাভ বলি কিনে ডেলি 20 টাকা ধরে করছি 30 টাকা ধরে করছি তাহলে আর এখন 31,330 টাকা নিয়ে এখন দেখি দে অফিস বলো হাতে তাতে বন্ধ গিয়ে গই আমি হয়তো এখন অফিস তো বন্ধ গিয়ে তোরা ঠেয়া তোলা হয়তো কোনো সমস্যা নাই আর আসি আর তো বান্ধব মান্য মানুষ তুমি আর চিনিও অসুবিধা নাই এখন দেখি দে সাইনবোর্ড পর্যন্ত লামাই ফেলে এই অফিসে বন্ধ করে ফেলে এখন আর এটিও কীভাবে পাই মতে এঙ্গা থে না না জায়গা মা খোনা না ফ্রাবি আগুলে তো এঙ্গা মাদা পিপো পিপো লাখি গে পিপো জুনলাম পিপো বেসেলা মা পিপো প্ররো এলে মাদা মাদা এলা ত্রাণ হ্যাঁ ইউঙ্গা চাপি রে চাপি রে চুয়া মা 28 ফেব্রুয়ারি রুই রুই দিয়ে লাইলে সে ইয়া ডেট নো মারা চলো তত্রা তাছি মা ইউং মালা রে প্রে রে মারা আলে পবে চালে রো হিন রে শালে থেলি রে আরা মারা ছকে কারালে ব্রে পহিঙ্গে তে মারা গে লা আগু ইয়ে পা বসা না আগু জাপিয়া হলে বসা সংরক্ষা সাপিয়া ফি শাঙ্গু অনেক কষ্ট করে টাকাটা জমাইছি এখন আমরা এই টাকাটা কিভাবে পাবো এরা অফিস টফিস সব তালা মেরে গেছে অফিসে একটা সাইনবোর্ড ছিল এটাও খুলে ফেলছে এখন আমাদের এই টাকাটার জন্য আমাদের স্বামীও আমাদেরকে প্রতিদিন মারধর করে এই টাকাটা আমরা কিভাবে পাইতে পারি টাকাটা আমাদের আসল হইলো দেখ আমাদের অতিরিক্ত লাভাংশ লাগবে না আমাদেরকে আসল হইলো দেখ টাকাটা তবে হেড অফিসের লয় যোগাযোগ করে গ্রাহকল টিয়া ফেরত দিবার চেষ্টা করা হইব বলে জানাইয়ে বান্দরবানের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা মেয়াদ শেষ যাদের মেয়াদ শেষ হয়নি অনেকজন সদস্য প্রায় 400 থেকে 500 জনের মতন আমাদের গ্রাহক আছে এদের টাকা আমরা আমাদের হেড অফিসে ইভিসার বা কর্তৃপক্ষদের সাথে আলোচনা করে আমরা কিভাবে ফেরত দেওয়া যায় এটা আমরা চেষ্টা করতেছি চেষ্টা করবো এখানে সিসিডিআর মাইক্রো ক্রেডিটের এনজিও কর্মীরা তাদের অফিস ঘেরাও করছে তাদের কর্মকর্তা এবং এনজিওর যিনি ডাইরেক্টর রাঙামাটিতে সে আটক হওয়ার সংবাদ শুনে গ্রাহকরা তাদের ঘেরাও করে উত্তেজিত জনগণের হাত থেকে সিসিডিআরের কর্মকর্তা কর্মচারীকে আমরা অবমুক্ত করে থানায় নিয়ে আসছি গ্রাহকরা যদি তাদের পাওনার জন্য অভিযোগ দায়ের করেন আমরা তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেব গ্রাহকলর টিয়া আত্মসাতর অভিযোগে গত সোমবার রাঙামাটির প্রতিষ্ঠানের 3 কর্মকর্তারে পুলিশ দিয়ে বিক্ষুব্ধ জনতা বান্দরবানত এই এনজিওর 1640 জন সদস্য আছে C+ TV ডেস্ক নিউজ ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর TMT প্রযুক্তিতে তৈরি হয় AKS বিখ্যাত AKS TMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা AKS